এবার বড় ঘোষণা দেবের, 5 বছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর জানালেন তৃণমূল সাংসদ দেব, জানিয়ে কটাক্ষ ছুড়ে দেরি করেনি বিজেপি। যেটা বুঝলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব হবে না যদি আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা যদি না পাই, কারণ অনেকগুলো খাল কাটতে হবে, নতুন করে খাল কাটতে হবে, অনেকগুলো জমি আমাদের লাগবে। সোমবার সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর তেমন ইঙ্গিত দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। সাংসদ হওয়ার পর লোকসভায় প্রথমবার বক্তব্য রাখার সময় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার সওয়াল করেছিলেন দেব, যার লিখিত জবাব দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী। কাল পরশু থেকে আমাদের ইঞ্জিনিয়ারগুলো মার্কিং করতে শুরু করবে এই ল্যান্ডে, তো আমরা আমাদের তরফ থেকে যেটা আমাদের চেষ্টাকে ফাস্ট ট্র্যাক মোডে যেন কাজটা হয়, ইট উইল টেক আ 5 ইয়ার্স প্ল্যান, মানে যেটা আজকে বোঝা গেল যে হিউজ প্রসেস। সে এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে 5 বছরের প্ল্যান, এই 5 বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা, আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে 5 বছরের মধ্যে। আমি আর ইরিগেশন মিনিস্টার থাকব না, দেবের সাথে আমার কথা হয়েছিল, আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, সেই অনুযায়ী নিচুতলায় ও কথা বলবে, আর আমাদের এরাও সমস্ত সার্ভে ফার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো। ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিন ধরে আটকে আছে, কেন্দ্র সরকার তাতে টাকা স্যাংশন করেছিল, রাজ্য সরকার কী করেছে আমরা জানি না। এত বছর তো দেবের তো প্রায় 10 বছর হয়ে গেল দেবের প্রায় এমপি থাকা, 10 বছরেও কিছু এগোয়নি, দেখা যাক আগামী 5 বছরে কিছু এগোয় কিনা।